যতনুনো লামসগ তাবুকনি ককটমাব ককটমা অংখা গোপন খবরের ভিত্তিতে সদর এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে মাস্তারপাড়া এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের বাড়ি সংলগ্ন এক বাড়ি থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে আগরতলা পশ্চিম থানার পুলিশ এবং আটক করে নিয়ে আসা হয় তিন অভিযুক্তকে আগরতলা পশ্চিম থানায়। ককটমাও সাইমানজাখা হুজাক যাক ককটমানো রিগৈ সদর এসডিপিও বরমগনাং অজয় কুমার দাসনি লিডারশিপ মাস্তারপাড়া এলাকাব এক্স সিইএম সুধীর রঞ্জন মজুমদারনি নগানাও কাইসা নগ গবাংমা হেকজাকায় আ জাগানি রিকভার খাইজাকা তাবো আবনো শেষ খাই পশ্চিম থানাও তৈ ফাইজাকা তাই খরকটাম ন খরকটাম একুস ন রমজাকা এবার এরাস খাইজাকা ফাইডেকে খানাই নাই নাই বরম গনাং এসডিপিও অজয় কুমার আনলোড হয়েছে তো ইমিডিয়েটলি ওসি সাহেবের গাড়িতেই আমি আর স্যার আর স্টাফ নিয়ে গেছি। লেট করে আমরা ওই বিশ্বজিৎ চক্রবর্তী ওনার বাড়িতে পৌঁছেছি। ওনার বাড়িতে পৌঁছাবার পরে দেখলাম বিশ্বজিৎ চক্রবর্তী পালিয়ে যায়। ওখান থেকে ওনার সঙ্গে আরেকজন টিটু শর্মা দুজন পালিয়ে যান, একটা স্কুটি ছেলে। বিশ্বজিৎ চক্রবর্তীর ছেলে যেমন শর্মা কিছু লুকাওয়ার চেষ্টা করছিল অনেক অপারেট না করাতে আমরা সার্চ করি। সার্চ করে আমরা আনুমানিক 1937 বটল কোডিন ফসফেট যুক্ত যেটা কি নার্কোটিক্স আইন হিসাবে ব্যান আমরা কফ সিরাপ, যার মধ্যে দুটো ব্র্যান্ড আছে এসকফ আর নিউ এক্স, এটা আমরা ওদিকে নিয়ে আসতে পারি। পরবর্তীকালে আমরা যেহেতু ওদের পিছনে যে স্টাফগুলো ছিল আমরা বিশ্বজিৎ চক্রবর্তী আর টিটু শর্মাকে অ্যারেস্ট করতে পারি। টোটাল আমরা তিনজনকে আটক করেছি। এটা মাল আসামি হচ্ছে। এখন আমাদের যে তদন্তর মূল উদ্দেশ্য যেটা থাকবে ওটা থাকবে এই যে মালটা যে এসেছে শহরের মাঝখানে এর মধ্যে মূল মাথা কারা, এদের অ্যারেস্ট করা, এটাই তদন্তের এখন ফিউচার স্টেপ থাকবে। আমরা আগামীকাল আফটার প্রিলিমিনারি ইন্টারোগেশন এদের কোর্টে পাঠাবো রিমান্ড সে, তারপর রিমান্ডের মধ্যে আরও তথ্য আসবে। বাজার মূল্য কত হবে? 1937 টাকা হচ্ছে। তো বডি প্রিন্ট 175 আছে। ব্যবসাটা কি দীর্ঘদিন ধরে চলছিল? মানে এরকম এটা তো জাস্ট এখন এসেছি আপনাদের সামনে। তো আমরা এখন কোনো মানে প্রিলিমিনারি ইন্টারোগেশন হয়নি, তদন্ত একদম শুরু। যদি কোনো তথ্য উঠে আসে না তো কোনো অ্যারেস্ট হয় না, তার সাবসিকুয়েন্ট আরও কোনো সিজার হলে আপনাদের জানানো বলেছেন এমন কিছু না কিছু ঘটনা হচ্ছে।